আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, বিশা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য জেদ্দা কনসুলেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী 8 এবং 9 এপ্রিল 2022 জেদ্দা কনসুলেট টিম বিশাতে অবস্থান করবেন, বিশা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে কনসুলার সেবা দেওয়ার জন্য। আপনি যদি বিশা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আগামী 8 এবং 9 এপ্রিল শুক্রবার ও শনিবার সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত হোটেল আল নাখিলে অবস্থান করবেন আপনার কনসুলার সেবার জন্য। যে সকল সেবাগুলো দিবে, যার মধ্যে এমআরপি পাসপোর্ট রি ইস্যু, এমআরপি পাসপোর্ট নবজাতক, এমআরপি পাসপোর্ট ডেলিভারি, যাদের পাসপোর্ট হয়ে গেছে তাদের পাসপোর্টগুলো ডেলিভারি করা হবে, এছাড়া এমআরপি পাসপোর্ট নবায়ন 1 অথবা 2 বছরের জন্য। ইমার্জেন্সিতে যারা 1 অথবা 2 বছরের জন্য পাসপোর্ট বানাতে চান, তারা অবশ্যই মূল পাসপোর্ট নিয়ে 1 অথবা 2 বছরের জন্য পাসপোর্ট রিনিউ করতে পারবেন হাতে লিখে। অন্যান্য সেবার মধ্যে থাকবে ট্রাভেল পারমিট প্রদান, প্রত্যয়ন ও সত্যায়ন কার্যক্রম। শ্রমকল্যাণ সংক্রান্ত সেবার মধ্যে থাকবে অয়েজার নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন। প্রবাসী কল্যাণ কার্ড ফি হলো 170 রিয়াল। হরুপ্রাপ্তদেরকে আইনি সহায়তা দেওয়া স্পেশাল এক্সিট প্রোগ্রামের SCP-তে আপনাকে আবেদন প্রক্রিয়াকরণ এবং অন্যান্য সেবাগুলো থাকবে। আপনারা যারা হরুপ্রাপ্ত আছেন অথবা ইকামার মেয়াদ নেই দেশে যেতে চাচ্ছেন, তারা অবশ্যই SEP-এর প্রোগ্রামের আওতায় স্পেশাল এক্সিটের কাগজপত্র জমা দিতে পারবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।